নমস্কার, আমি মনীষা। আজ আমি টমেটো চাটনি বানিয়ে দেখাবো। তো টমেটো চাটনি বানানোর জন্য আমি এরকম সাইজের 5টা টমেটো নিয়ে নিয়েছি, কেটে টুকরো করে। কাজু নিয়ে নিয়েছি, কাজু, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু সরষে আর জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, তেজপাতা। এবারে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু নুন। নুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তাকে ঢেকে রেখে দেবো, প্রায় 15 মিনিটের মতো তাকে ঢেকে রেখে দেবো। থেকে 10 মিনিট হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। আমি আরো একটু সময় ঢেকে রেখে দেবো। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দেওয়ার পরে ওটা আমি টমেটো সাথে মিশিয়ে দেবো। এবার আমি গ্যাসে রাখবো, পুরোটা বাড়িয়ে কিছু সময় ধরে রান্না করবো। চিনিটা পুরো গলে গেছে। এবার আমি এই কেটে রাখা আমসত্ত্ব খেজুরটা দিয়ে দেব। আরো 10 মিনিট আমি এভাবে ফুটাবো। তো আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চাটনিতে, যেহেতু এটা খুব মিষ্টি হয় তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিই। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। কালারটাও একটু ঠিকঠাক আসে আমার মনে হয়, খেতে খুব মিষ্টিটা হয় যে এটা, তো ঝালটা দিলে মনে হয় ঠিকঠাক হয় এটা আমার মনে হয়। চাটনিটা হয়ে গেছে, তো শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দেবো, অল্প একটু। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো।